স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কিবলা ও সালাত গ্রন্থের আলোকে ওয়াকতিয়া নামাজের প্রকৃত গোপন ভেদ রহস্য সম্পর্কে আলোকপাত করা হবে। দৈনিক মানব মনের ওপর পাঁচ প্রকার অবস্থার প্রভাব পড়ে, যথা: এক, আলোর আগমনের; দুই, আলোর প্রাচুর্যে; তিন, আলোর ঘাটতিতে; চার, আলোর অবসানে; এবং পাঁচ, ঘন অন্ধকারের আচ্ছন্নতায়। নিজের মনের দিকে একটু নিবিষ্টভাবে লক্ষ্য করিলেই এই অবস্থাগুলির পার্থক্য উপলব্ধি করিতে পারা যায়। অন্ধকারের অবসানে, আলোর আগমনে, নিদ্রা শেষে অবসাদগ্রস্ত মানব দেহের শক্তির পুনরাগমন ঘটে এবং উহার প্রভাবে মানব মনের উপর বলিয়ান আশার সঞ্চার হয়। মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া ফজরের নামাজ ধার্য করা হইয়াছে। অতঃপর ক্রমাগত আলোর শ্রীবৃদ্ধি এবং প্রাচুর্য দেহকে কর্মঠ এবং মনকে আশাবাদী, অতিরিক্ত আশাবাদী করিয়া তুলিলে জোহরের নামাজ দ্বারা মানুষের সামঞ্জস্য রক্ষার তাগিদ হইয়াছে। তৎপর আলোর সমারোহে ভাটা পড়িলে কর্মোদ্যম শিথিল হইয়া আসে এবং মনের সুবিস্তৃত আশাবাদ সংকীর্ণতায় পর্যবেসিত হয়। মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া আসরের নামাজ ধার্য করা হইয়াছে। এরপর আলোর অবসানে এবং অন্ধকারের আগমনে চাওয়া পাওয়ার হিসাব গুটাইয়া শ্রান্ত মন বিশ্রামের মুখাপেক্ষী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মাগরিবের নামাজ ধার্য করা হইয়াছে। অবশেষে অন্ধকারে ঘন আচ্ছন্নতার মধ্যে অবসাদগ্রস্ত দেহমন বিশ্রামের খোঁজে শয্যার প্রত্যাশী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া এশার নামাজ বাধ্যতামূলক করা হইয়াছে। এইভাবে প্রতিনিয়ত মনের পরিবর্তনশীল পাঁচটি অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মহান সৃষ্টিকর্তার প্রতি মনের সংযোগ সাধন কল্পে পাঁচ ওয়াক্তের নামাজ ধর্মবিজ্ঞানে অভিজ্ঞ জ্ঞানীগণ কর্তৃক প্রবর্তিত হইয়াছে। বাস্তব অবস্থান্তরের সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার পরিবর্তন সংগঠিত হওয়ার কারণে ভাবভঙ্গির সমন্বয় রক্ষার চেষ্টাবিহীন আনুষ্ঠানিক নামাজ, নামাজ বলিয়া কথিত বটে, কিন্তু আসলে উহা আল্লাহর ইবাদত নহে।